সুগারের কি কি কমপ্লিকেশন আছে। সুগারের কমপ্লিকেশনটাই আসল, সুগার কন্ট্রোল করা এই কারণেই দরকার কারণ তাদের কমপ্লিকেশনগুলো যাতে ডিলে হয় এবং কমপ্লিকেশনগুলোর ট্রিটমেন্টগুলো ঠিকঠাক টাইমে চালু করতে হয় এবং ডায়াবেটিসের যে কমপ্লিকেশনগুলো আছে তাগুলোর ডায়াগনোসিসটা যাতে ঠিকঠাক হয়। সুগার নিয়ে চর্চার এই কারণটাই, মেইন কারণটাই হচ্ছে সুগারের কমপ্লিকেশন। সুগারের কমপ্লিকেশন সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, একটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনটা সাধারণত আগে আসে, সাধারণত তিন রকমের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আমরা দেখে থাকি, একটা হচ্ছে নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি অ্যান্ড রেটিনোপ্যাথি। তো নিউরোপ্যাথি সমস্যাটা কি, নিউরোপ্যাথি সমস্যাটা হচ্ছে সাধারণত নার্ভের উপর পড়ে, পায়ের যে নার্ভগুলো সেগুলোর উপর প্রথম কমপ্লিকেশনটা আসে। নিউরোপ্যাথির পরে যে কমপ্লিকেশনটা আসে রেটিনোপ্যাথি আর নেফ্রোপ্যাথি। রেটিনোপ্যাথি চোখের প্রবলেমটা সমস্যা আসে, চোখের যে রেটিনা সেই রেটিনার উপর ডায়াবেটিসের ইফেক্ট পড়ে। নন পলিফাইটিভ রেটিনোপ্যাথি আর পলিফাইটিভ রেটিনোপ্যাথি দুই ধরনের রেটিনোপ্যাথি হয়ে থাকে। এছাড়া হচ্ছে নেফ্রোপ্যাথি। নেফ্রোপ্যাথি হচ্ছে কিডনির প্রবলেম, কিডনির যে ছোটো ছোটো জালিকা থাকে সেই জালিকার উপরে কিডনি সুগারের যে কমপ্লিকেশন সেই কমপ্লিকেশনগুলো আসে। এই তিনটে সমস্যা ছাড়াও এছাড়া ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো আছে, যেগুলো বড় বড় ভেসেল, সেই ভেসেলগুলোর উপরে ডায়াবেটিসের সমস্যা আসে। এই সমস্যার মধ্যে হার্ট, লাং, কিডনি এবং ব্রেন সব জায়গায় শরীরের সর্বাঙ্গে ডায়াবেটিসের কমপ্লিকেশন আসতে 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 থাকে। এই সমস্যাগুলো যাতে না আসে সেই জন্যই ডায়াবেটিসের কন্ট্রোল স্ট্রিক্ট চিকিৎসা করা অবশ্যম্ভাবী।